ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হলো সেই মালটা বাগান যেটার পঞ্চম ধাপের পরিচর্যা চলতেছে পঞ্চম মাসে। ইতিমধ্যে বাগানের প্রতিটা গাছে এই ধরনের সতেজতা বৃদ্ধি পেয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে পরিচর্যা করে এখন সার অন্য বিষয়গুলো এখানে দেওয়া হচ্ছে। তো আসলে এভাবেই যত্ন করা হচ্ছে প্রতিটি গাছ। তো আসলে এই বহুমুখী বাগানে আসলে বিভিন্ন ধরনের ফলস চাষ করা হচ্ছে, তার মধ্যে অন্যতম প্রধান হলো মালটা, যেটির বয়স 5 মাস। গাছগুলো সতেজতা এখানে বৃদ্ধি পেয়েছে। তো এভাবেই আসলে প্রতিটি গাছের যত্ন নেওয়া হচ্ছে, প্রতিটি বাগান জুড়ে গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে, এভাবেই বেড়ে উঠছে গাছগুলো। কিছু কিছু গাছ আছে যেটি খুব নিরস। আপনারা জানেন যে আমি এর আগেও দেখেছিলাম যে গাছের মাঝখানে অন্যান্য যে বাগান সেটি দেওয়া হয়েছিল মালটার মাঝখানে। প্রথমত মালটার লাগানো মালটা বাগানের মাঝখানে অন্যান্য সবজি যেটা চাষ করা হয়েছে। ঠিক আছে, এভাবেই আসলে বেড়ে উঠছে মালটা যে বাগানটি। মালটা বাগানের পাশে অন্যান্য যে কৃষি সেগুলো করা হয়েছে, বিশেষ করে পেঁপে এবং মূলা শাক, ডাটা শাক, ধনিয়া এবং বরবটি সেগুলো করা হয়েছে। তো আপনারা এভাবেই আপনার প্রতি জমিতে এভাবেই চাষ করতে পারেন এবং নিয়মিত যত্ন নিলে, বিশেষ করে পোকামাকড়ের যে আঁশ আছে সেগুলো, বিষ রিবা বা অন্যান্য বিষগুলো আছে সেগুলো দিলে অবশ্যই তাড়াতাড়ি গাছগুলো বেড়ে উঠবে। আর প্রতি 1 মাস অন্তর অন্তর অবশ্যই গাছের গোড়া এভাবে যত্ন করে সার এবং জৈব সার দিয়ে দেবেন। তো ঠিক আছে, ভালো থাকুন, আবারও আপনাদের সামনে অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি বাগান নিয়ে আসবো।